আজকে আমরা একটা বর্গাকার ফুটিং এর গ্রহণযোগ্য ভারবন ক্ষমতা নির্ণয় করা শিখব এর জন্য আমরা যে প্রবলেমটা সলভ করব তা হচ্ছে একই টু পয়েন্ট ফাইভ মিটার আকারের বর্গাকার ফুটিং এর গভীরতা টু মিটার হলে প্রতি একক ক্ষেত্র ফলে গ্রহণযোগ্য ভারবন ক্ষমতা নির্ণয় করো মাটির কোহেশন সি গুলো দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ টন পার মিটার কিউব অন্তস্থ ঘর্ষণ কোণ টোয়েন্টি ফাইভ এবং মাটির একক ওজন ওয়ান পয়েন্ট এইট টন পার মিটার কিউব নিরাপদ সহক থ্রি ধরতে হবে তো গ্রহণযোগ্য বা অনুমোদনযোগ্য ভারবন ক্ষমতা নির্ণয়ের জন্য আমাদেরকে চরম ভারবন ক্ষমতা ভাগ নিরাপদ সহ করলে আমরা পেয়ে যাবো তো এই জন্য আমাদের যেই মানগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে গামা পয়েন্ট এইট টন পার মিটার কিউব ফুটিং এর গভীরতা দেওয়া রয়েছে টু মিটার অন্তস্থ বা পায়ের মান দেওয়া রয়েছে বর্গাকার ফুটিং মানে আমাদের ফুটিং এর প্রস্তাব দেওয়া রয়েছে টু পয়েন্ট ফাইভ মিটার ফ্যাক্টর অফ সেফটি বা নিরাপদ শহ দেওয়া রয়েছে থ্রি বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর টেবিল থেকে পাই সি ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান টু টুয়েলভ পয়েন্ট সেভেন এন্ড গামা আর মাটির কুয়েশন সি ইকুয়েল টু ওয়ান পার মিটার স্কোয়ার তাহলে

ইন্টু গামার মান পয়েন্ট এইট ইন্টু বি হচ্ছে ফুটিং এর 3.7 টু পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সেভেন এন গামা তাহলে ক্যালকুলেশন করে আমরা চরম ভারবহন ক্ষমতা পাইতেছি ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ টন পার মিটার স্কোয়ার তাহলে আমরা চরম ভারবহন ক্ষমতা পাইলাম আর আমাদের নিরাপদ সহক বা ফ্যাক্টর অফ সেফটি দেওয়া রয়েছে থ্রি ক্যালকুলেশন করে আমরা আমাদের গ্রহণযোগ্য বা অনুমোদনযোগ্য ভারবহন ক্ষমতা পাইতেছি থ্রি থ্রি পয়েন্ট সেভেন সেভেন ফাইভ টন পার মিটার স্কোয়ার যেটা আমাদের প্রতি একক ক্ষেত্র ফলে গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতা নির্ণয় করতে বলছে এ ছিল আমাদের আজকের ভিডিও আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত বা জিজ্ঞাসা আমাদের কমেন্ট করে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচ Sing.